আমি অনন্যা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন টেস্টের নতুন স্টাইলে চিকেন কারির একটা প্রিপারেশন, যেটা বানাতে কোনো স্পেশাল মশলার দরকার পড়বে না, ঘরে থাকা মশলা ইউজ করে আপনি তৈরি করতে পারবেন। তবে বানানোর প্রসিডিওরটা কিন্তু আলাদা, তার জন্য ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটা দেখার পর আপনার ভীষণ পছন্দ হবে আজকের রান্নাটা। যদি আমার রেসিপি আপনার পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার মোবাইলে পৌঁছে যায়। তাহলে আসুন আমার সাথে দেখে নেওয়া যাক আজকের রান্না। আজকের রান্নাটার জন্য নিতে হবে একটু বড় মাপের চিকেনের পিস। আর আমি এখানে দুটো চিকেনের লেগ পিসকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সাইজটা কিরকম হলে আজকের রেসিপিটা কিন্তু দেখতে ভালো লাগবে। আমি একটা চপারের সাহায্যে এইভাবে একটু কাট করে নিচ্ছি। মোটামুটি একটা লেগ পিস থেকে দুটো টুকরো করবো, চাইলে তিনটে টুকরোও করতে পারেন। চিকেনের টুকরোগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সবার প্রথমে চিকেন থেকে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ, এক চিমটি ফুড কালার, এটা যদিও অপশনাল, যদি ইচ্ছে হয় তাহলে আমার মতো একটু দিয়ে দেবেন, আর যদি না ইচ্ছায় নাও দিতে পারেন, নামমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে এবার নুন, ফুড কালার আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আমরা মেখে নেব এইভাবে হাতের সাহায্যে। আপনারা যদি চান যে ফুড কালারের জায়গায় আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করবেন সেটাও আপনারা করতে পারেন, তবে ফুড কালারের যে কালারটা ব্রাইট আসে সেটা কিন্তু হলুদ গুঁড়ো ততটা হবে না। মাংসের গায়ে যাতে কালারটা খুব সুন্দর করে ধরে থাকে তার জন্য চিকেন থেকে ম্যারিনেট করে এইভাবে রেখে দিতে হবে অন্তত এক ঘন্টা, হাতে কম সময় থাকলে 15 মিনিট রাখলেও চলবে। চলে এসেছি সরাসরি রান্নায়। আর তার জন্য একটা কড়া বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন। ভালো করে গরম হয়ে যাওয়ার পর দুটো বড় সাইজের কুচুনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে অন্তত 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ তুলে নিয়েছি তেলের থেকে, আর ওই তেলের মধ্যেই এবার চিকেনের টুকরোগুলোকে আমরা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে এপিটোপিট ভালো করে ভেজে নেওয়ার পর পিসগুলোকে তুলে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, এতে কিন্তু চিকেনটা অনেকটা শক্ত হয়ে যায়। রয়েছে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, রয়েছে 2 টেবিল চামচ টক দই, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, রয়েছে গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা, আর একটা জৈত্রী, রয়েছে 2 টুকরো টমেটো, বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা। এই সামান্য উপকরণই আজকের রান্নার জন্য দরকার। আর অপর দিকে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে চিকেনের টুকরোগুলো, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা দারুণ এসেছে। তো এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের পিসগুলোর মধ্যে একটা ইউনিক কালার চলে আসে। ফোড়ন হিসেবে সেভাবে কিছু ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র জৈত্রীটাই আমি এখানে অ্যাড করছি। আর জৈত্রীটা যখন অ্যাড করছি তখন গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতেই রয়েছে। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, যেটা 2 টেবিল চামচ নিয়েছিলাম সেটা, এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আবারও বলছি একদম কমিয়ে রাখতে হবে। এবার এর সাথে যাচ্ছে টুকরো করে নেওয়া টমেটো আর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু দারুণ কালার আসে, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে নিতে হবে। এবার একে একে জিরের গুঁড়ো, মিট মশলা, গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। চিকেন ম্যারিনেট করার সময় তাতে লবণ দেওয়া ছিল, তাই এখানে একটু কম পরিমাণে দিলাম, পরে লাগলে আবারও অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, সেটা বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম প্রথম অবস্থা থেকে গ্রেভিটা তৈরির লোতেই রয়েছে, আর দইটা দেওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যখন একদম এইরকম অবস্থায় আসবে নামমাত্র চিনি এর মধ্যে যোগ করছি, তবে চিনি কারোর অপছন্দ হলে তিনি দেবেন না, যেহেতু টক দই দেওয়া রয়েছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করা হয়েছে।
এবার 1 মিনিটের জন্য আবারো বলছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম কমিয়ে রেখে থেকে দিলাম যাতে তেলটা একেবারে সেপারেট হয়ে উপরে উঠে আসে দেখতে পাচ্ছেন তেল আর মশলাটা একদম আলাদা হয়ে গেছে আর একদম ঠিক এই সময় আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো কষিয়ে নেওয়া মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য মোটামুটি 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা তুলে নিয়ে দেখুন একদম দেখতে এইরকম লাগছে তো এবার আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে দেখতে হবে যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে এটা চিকেনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা এইভাবে ওপর থেকে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে যখন চিকেনটা একদম এইরকম অবস্থায় আসবে মানে ঝোলটা অনেকটা কমে আসবে তখন ওপর থেকে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এইভাবে যোগ করছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা আরো অনেকটাই কমে আসে আজকের রান্নাটা পরিবেশন করছি একটা সাদা প্লেটের ওপর আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে জানান আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন এই ধরনের আরও রান্নার ভিডিও দেখার জন্য যেগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে কিংবা যেগুলো এখনও আপলোড করা হয়নি আগামী দিনে সহজ থেকে সহজ জানার নোটিফিকেশন আপনার মোবাইলে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর অবশ্যই পাশে থাকে বেল আইকনটাকে কিন্তু একবার ক্লিক করতেই হবে রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে তো যে কোনো ছুটির দিনে কিংবা রবিবারের স্পেশাল দিনগুলোতে অবশ্যই আপনার রান্নাঘরে আপনিও আমার মতো তৈরি করে ফেলুন আজকের এই চিকেনের লাজবাব রেসিপিটা চিকেনের একদম ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে তো চিকেনের কিংবা মাটনের আরও অন্যান্য রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি শেয়ার করে দিয়েছি যেখানে তৈরি করতে পারবেন 15 মিনিটে একদমই ঠিক শুনেছেন মাত্র 15 মিনিটে মাটনের একটা প্রিপারেশন চিকেন নয় মাটন তৈরি করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর আগের সপ্তাহে আমি আপলোড করেছিলাম কাতলা মাছ কেউ যদি মাছ খেতে ভালোবাসেন কাতলা মাছের শীতকালের সবজি দিয়ে একটা একদম অজানা নতুনত্ব রেসিপি অবশ্যই দেখে নিতে পারেন আর এতটা সময় ধরে আমার সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি